উনিশ শতকে সুইডেনের শান্ত পরিবেশে আবির্ভূত হয় এক মহান ব্যক্তির, যার আবির্ভাব বদলে দিয়েছিল ইতিহাসের গতিপথ। বলছি নোবেল পুরস্কার ও ডিনামাইটের আবিষ্কারক আলফ্রেড নোবেলের কথা। আলফ্রেড নোবেল জন্মগ্রহণ করেন 1833 সালের 21 অক্টোবর সুইডেনের স্টকহোমে। তার পিতা ইমানুয়েল নোবেল ছিলেন একজন ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার পরিবারে বড় হওয়ায় খুব অল্প বয়স থেকেই বিজ্ঞান মনস্ক ছিলেন আলফ্রেড নোবেল। পিতার ল্যাবে বসে একজন বিজ্ঞানীর মতোই তিনি রাসায়নিক মিশিয়ে পরীক্ষা নিরীক্ষা করতেন। এভাবেই বড় হতে থাকেন আলফ্রেড নোবেল। অবশেষে 1867 সালে আলফ্রেড নোবেল আবিষ্কার করেন ডিনামাইট। নোবেলের এই আবিষ্কার তার খ্যাতি এবং ভাগ্যের দরজা খুলে দিয়েছিল। কিন্তু একদিন আলফ্রেড নোবেল একটি সংবাদপত্র পড়ছিলেন, যেখানে বিস্ফোরক বা ডিনামাইট ব্যবহারের ক্ষতিকর দিক উল্লেখ করে আলফ্রেড নোবেলকে মার্চেন্ট অব ডেথ বা মৃত্যুর ব্যবসায়ী বলে তকমা দেওয়া হয়। এই ঘটনাটি নোবেলকে গভীরভাবে মর্মাহত করে। কিন্তু আলফ্রেড চাননি পৃথিবীর মানুষ তাকে খারাপ লোক হিসেবে মনে রাখুক। তখন তিনি পৃথিবীর জন্য আশ্চর্যজনক কিছু করার চিন্তা করেন। এই চিন্তা থেকেই উদ্ভব হয় নোবেল পুরস্কারের, এবং তার সম্পত্তির অধিকাংশই উইল করে দেন নোবেল পুরস্কারের জন্য। যারা বিজ্ঞান, সাহিত্য, চিকিৎসা এবং শান্তিতে বিশেষ অবদান রাখেন তাদেরকেই দেওয়া হয় এই পুরস্কার। 1901 সালে প্রথমবারের মতো শুরু হয় নোবেল পুরস্কার দেওয়ার আনুষ্ঠানিকতা, যা এখনও অব্যাহত। বর্তমানে বিশ্বের সবচেয়ে বিখ্যাত ও সম্মানজনক পুরস্কার হয়ে উঠেছে নোবেল পুরস্কার। আলফ্রেডের এই অবদানের জন্যই মেরি কুরি, মার্টিন লোথার, রবীন্দ্রনাথ ঠাকুর, ড.ইউন ও আলবার্ট আইনস্টাইনের মতো অনেক বিজ্ঞানী, লেখক এবং শান্তি নির্মাতারা পেয়েছেন তাদের কঠোর পরিশ্রমের স্বীকৃতি ও মর্যাদা।